হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস তোমরা যারা এএনএম এবং জিএনএম এর প্রস্তুতি নিতে চাইছো আগের বছর যে ধরনের কোশ্চেন এসেছিলো অর্থাৎ দু হাজার বাইশে যে ধরনের কোশ্চেন এসেছিল দু হাজার তেইশেও একই ধরনের কোশ্চেন হবে পরপর কিন্তু কোশ্চেন রিপিট হচ্ছে একই ধরনের কোশ্চেন হবে রিজনিং থেকে তোমরা যেন পাঁচ নম্বরের কোশ্চেন হয় খুব সহজেই পাঁচের পাঁচ নাম্বার পাওয়া যায় যদি এখন থেকেই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে কিন্তু খুব সহজেই উত্তরগুলো করে আসতে পারবে পরীক্ষা তোমরা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো কারণ প্রথম থেকে যদি সেই ছোট ছোটো নাম্বারগুলো তোমরা সংগ্রহ করতে পারো পরীক্ষার সময় কিন্তু খুব অনায়াসেই উত্তরগুলো করতে পারবি এবং পরীক্ষায় যে কোনো কোশ্চেন দিলে সেগুলো অনায়াসেই তোমরা সলভ করতে পারবি দেখো রিজনিং থেকে যে ধরনের কোশ্চেন আগের বছর এসেছিলো ফাইন্ড দ্য অট ওয়ান অর্থাৎ কোনগুলো ভূত সেগুলো নির্ণয় করতে বলেছিল এবং তারপরে কোশ্চেনে বলেছিল এদের সঙ্গে কার কী মিল আছে সেগুলো নির্ণয় করতে এবং এর পরবর্তীকালে কোশ্চেনগুলো দেখো এর সঙ্গে কিছু মিল বা অমিলগুলো খুঁজে বার করতে বলেছিল। যা সমানুপাতিক এগুলো নিয়ে আলোচনা করব। এবং চিত্র দিয়ে কিছু কোশ্চেন এসেছিল সেগুলো আমরা পরপর আলোচনা করব। ঠিক এই ধরনের একটি প্র্যাকটিসের আমি করাচ্ছি রিজনিং থেকে এই ধরনের কোশ্চেন অ্যান্সার আসবে তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করো রিজনিং থেকে ভালো নাম্বার পেতে হলে তোমাদের এই ধরনের ক্লাস কমপ্লিট করতে হবে এবং সমস্ত ক্লাসে অংশগ্রহণ করতে হবে প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করো অবশ্যই তোমরা রিজনিং থেকে যত ধরনের কোশ্চেন হয় সকল কোশ্চেন সলভ করতে পারবি পরীক্ষায় খুব সহজ কোশ্চেন আসে তোমরা প্র্যাকটিসের অভাবে সঠিক অ্যান্সার করে আসতে পারো না এখন থেকেই প্র্যাকটিস করো এবং এখান থেকেই ভালো নাম্বার তোমরা তুলতে পারবি রিজনিং থেকে দু হাজার বাইশে যে ধরনের কোশ্চেন এসেছিলো একই ধরনের কোশ্চেন একটি প্র্যাকটিস সেট করাচ্ছি এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবি দেখো প্রথম কোশ্চেন এখানে বলেছে কল অর্থাৎ ব্যানানা আম ম্যাঙ্গো লিচি অর্থাৎ লিচু কাঁঠাল অর্থাৎ জ্যাক ফ্রুইট এদের মধ্যে কোনটি অট অর্থাৎ কোনটি আলাদা তোমাকে নির্ণয় করতে বলেছে ব্যানানা হচ্ছে কলা এখানে কি কলা তারপরে আছে আম ম্যাঙ্গো তারপরে আছে লিচু বা লিচি তারপর হচ্ছে কাঁঠাল বা জ্যাক ফ্রুট এদের মধ্যে অমিল কোনটি রিজনিং থেকে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেটা তোমাদের মাথায় আসবে তোমরা যদি সঠিক লজিকে হাঁটো তাহলে কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবি দেখো লজিক কি আছে এখানে দেখো লিচি আম এবং কাঁঠাল এগুলো কখন পাওয়া যায় এগুলো পাওয়া যায় গ্রীষ্মকালী আম কাঁঠাল এবং লিচি এগুলো পাওয়া যায় গ্রীষ্মকালী এবং কলা কলা কখন পাওয়া যায় কলা সারা বছর পাওয়া যায় তাহলে কোনটা অমিল কলা অর্থাৎ অপশান এ এটাই কিন্তু এখানে ভুল আছে অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার আম কাঁঠাল লিচি এগুলো সারা বছর পাওয়া যায় না কেবলমাত্র গ্রীষ্মকালে পাওয়া যায় কিন্তু কলা এটি সারা বছর পাওয়া যায় বেনানা বা কলা এটা হচ্ছে অমি বুঝতে পেরেছ এইভাবে অড দিয়ে কোশ্চেন পরীক্ষায় আসে দু হাজার একুশেও এই ধরনের কোশ্চেন এসেছিলো দু হাজার বাইশেও এই ধরনের কোশ্চেন এসছে দু হাজার তেইশেও এই ধরনের কোশ্চেন আসবি পরের কোশ্চেন আছে গুগল টুইটার ভাইরাস এবং ফেসবুক এদের মধ্যে কোনটি অড বা আলাদা একই ধরনের কোশ্চেন নিয়েছি আর একটি তোমরা প্রত্যেকেই চেষ্টা করো উত্তর করা গুগল টুইটার ভাইরাস এবং ফেসবুক এদের মধ্যে কোনটি অড বা আলাদা এবং কেন অট তোমরা যদি সঠিক লজে খুঁজে বার করো তবেই কিন্তু তোমাদের অ্যান্সার সঠিক হবে গুগল আমি উত্তর করে দিচ্ছি গুগল টুইটার ভাইরাস এবং ফেসবুক এদের মধ্যে যেটি অট সেটি হচ্ছে ভাইরাস কেন ভাইরাস অট দেখো গুগল টুইটার এবং ফেসবুক এগুলো হচ্ছে নেটওয়ার্কের একটি সাইট গুগল টুইটার এবং ফেসবুক নেটওয়ার্কের সাইট কিন্তু ভাইরাস এটি কি ভাইরাস হলে একটি জীবাণু একে বস্তুও বলতে পারো ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ তাহলে এখানে কোনটি অট ভাইরাস এই চারটে অপশানের মধ্যে ভাইরাস এটি আলাদা ভাইরাস নেটওয়ার্কের সাইড নয় যদি তুমি ধরো গুগল টুইটার এবং ফেসবুক এগুলো হচ্ছে নেটওয়ার্কের সাইট কিন্তু ভাইরাস নেটওয়ার্কের সাইড নয় এর পরের কোশ্চেন দেখো এই ধরনের কোশ্চেন পরীক্ষা এসেছিল দেখো জাহাজ অর্থাৎ শিপ সমুদ্র শিপ উড হচ্ছে ক্যামেল পরে এই জিজ্ঞাসিহ্ন আছে এই জায়গায় কি হবে চারটে অপশান দেওয়া আছে এই ধরনের কোশ্চেন দু হাজার একুশেও এসেছিল বাইশেও এসছিল তাহলে দু হাজার তেইশে ওই ধরনের কোয়েশ্চেন আসবে তোমরা উত্তর করার চেষ্টা করো কীভাবে তোমরা সলভ করবে দেখে নাও জাহাজ শিব সমুদ্রে হচ্ছে শিব উট হচ্ছে ক্যামেল পরে জিজ্ঞাসীন এই জায়গায় কী হবে এদের মধ্যে কোথায় মিল আছে প্রথমে খুঁজে বার করবি দেখো জাহাজ অর্থাৎ শিব কোথায় চলে সমুদ্রে চলে তারপর দেখো উট বা ক্যামেল এরা কোথায় চলে এই চারটে অপশানের মধ্যে তুমি যদি উত্তর জানো উট কোথায় থাকে তুমি যদি উত্তর জানো উট কোথায় থাকে উট হচ্ছে মরুভূমিতে থাকে তাহলে উট কোথায় চলে মরুভূমিতে চলে তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক অপশান ডি দেখো মরুভূমি অর্থাৎ ডিজার্ট অপশান ডি হবে সঠিক অ্যান্সার জাহাজ হচ্ছে সমুদ্রে চলে উড হচ্ছে মরুভূমিতে চলে অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার এই ধরনের কোশ্চেন তোমরা অবশ্যই প্র্যাকটিস করো আমি পরপর এই ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল এখানে অল নোটিফিকেশান অন করে রাখো অবশ্যই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো তবেই কিন্তু আমি এই ধরনের ক্লাস পরপর করতে থাকবো এরপরের কোশ্চেন দেখো একই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো তারপরে আমি উত্তরগুলো করে দিচ্ছি তোমরা প্রত্যেকেই চেষ্টা করো উত্তর করা এর কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেভাবে তোমাদের উত্তর আসবে সেই লজিক যদি তোমাদের সঠিক থাকে তবেই কিন্তু অ্যান্সার সঠিক হবে দেখো ক্যা বাছুর কাউ হচ্ছে গরু আপনার যে কাপ শাবক পরে চিহ্ন হচ্ছে এই জায়গায় কি হবে একই ধরনের কোশ্চেন একটু আগেই বললাম এর মধ্যে লজিক খোঁজুক ক্যাপ ক্যাব হচ্ছে বাছুর কাউ অর্থাৎ গরুর বাচ্চাকে কী বলা হয় বাছুর বলা হয় শাবক অর্থাৎ কাপ কাপ বলা হয় সিংহির বাচ্চা কি তাহলে সিংহি কোনটা ল্যান্স তাহলে সিংহির বাচ্চাকে বলা হয় কাপ ক্যাব হচ্ছে বাছুর গরুর বাচ্চাকে বলা হয় বাছুর কাপ শাবক সিংহির বাচ্চাকে বলা হয় শাবক তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ বুঝতে পেরেছ এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি পরের কোশ্চেন দেখো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন খুব একটা কঠিন নয় প্রত্যেকেই চেষ্টা করলে উত্তর করতে পারো কেদারা ছুতর অর্থাৎ চেয়ার কার্পেন্টার এদের মধ্যে কি সম্পর্ক আছে এটাই খুঁজে কিন্তু তোমাকে এই চারটে অপশানের মধ্যে কোনটি সঠিকভাবে খুঁজে বার করতে হবে কেদারা অর্থাৎ চেয়ার যাকে বলা হয় চেয়ারের হচ্ছে ভালো বাংলায় অর্থ হচ্ছে কেদারা কার্পেন্টার ছুতু এদের মধ্যে কি সম্পর্ক আছে তুমি যদি খুঁজে বার করো এদের মধ্যে সম্পর্ক কার্পেন্টার অর্থাৎ ছুতোর কি তৈরি করে চেয়ার তৈরি করে। যারা কাঠের মিস্ত্রি তারা কি তৈরি করে চেয়ার টেবিল এগুলো তৈরি করে তাহলে এদের মধ্যে আমি সম্পর্ক খুঁজে বার করে নিয়েছি কার্পেন্টার চেয়ার তৈরি করি একইভাবে এই চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক আছে দেখো শ্রোতা শ্রোতা কি রেডিও তৈরি করে করে না এটা অপশান ভুল আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেতু তৈরি করে হ্যাঁ তৈরি করে তাহলে অপশান বি এটাই আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি অপশান বি হবে এখানে রাইড অ্যান্সার ইঞ্জিনিয়ার তৈরি করে সেতু তাহলে এখানে এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা খুঁজে বার করেছি এই দুটো অপশান সঠিক আছে ছুতো তৈরি করে কেদারা অর্থাৎ কার্পেন্টার তৈরি করে চেয়ার একইভাবে ইঞ্জিনিয়ার তৈরি করে সেতু ইঞ্জিনিয়ার তৈরি করে ব্রিজ বা সেতু বুঝতে পেরেছ অপশান বি হবে এখানে রাইড অ্যান্সার পরের কোশ্চেনটি দেখো একই ধরনের কোশ্চেন তোমরা প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করো তারপরে কিভাবে অ্যান্সার করবে আমি বলে দিচ্ছি কারখানা সাইরেন ফ্যাক্টরি সাইরেন তাহলে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানগুলো সঠিক আছে কারখানা সাইরেন অর্থাৎ ফ্যাক্টরি সাইর্যান এই চারটে অপশানের মধ্যে একই লজিক কোথায় আছে এর মধ্যে কি লজিক আছে প্রথমেই তোমাকে খুঁজে বার করতে হবে কারখানা এবং সাইরেন এর মধ্যে কি সম্পর্ক কারখানাতে কি বাজি কারখানাতে অ্যালার্ম বা সাইরেন বাজি কারখানাতে কাজের সময় হলে বা কাজের শেষ হলে সাইরেন বাজি এবং একইভাবে এই চারটে অপশানের মধ্যে কোথায় মিল আছে কোনো কাজের সময় বা হচ্ছে কিছু বোঝালে যে বাজে বা অ্যালার্ম বাজে বা কোনো শব্দ তোমাকে জাগিয়ে দেয় সেটা কিভাবে এই সম্পর্কের মধ্যে মিল আছে তোমাকে খুঁজে বার করতে হবে গ্রন্থাগার বই গ্রন্থাগার বই কি গ্রন্থাগার কিছু বাজে বা শুনিয়ে দেয় দেয় না তারপরে দেখো কক্ষ বাড়ি কক্ষ বাড়ি কিছু শুনিয়ে দেয় জানিয়ে দেয় দেয় না এটাও ভুল অপশান এও ভুল অপশান বিও ভুল তাহলে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটি সঠিক হবে ইঞ্জিন ইঞ্জিন কি করে মোটর গাড়ি কোনো কিছু বাজায়ও না শোনাও না তাহলে এই তিনটি অপশানই ভুল আছে আমরা চোখ বন্ধ করে অপশান ডি সঠিক করতে পারি কেন কারণ হচ্ছে অ্যালার্ম ঘড়ি কী করে ঘড়ি অ্যালার্ম দিয়ে বা কিছু শব্দ বলে কিছু জাগিয়ে দেয় বা জানিয়ে দেয় একইভাবে এই অপশানটা প্রথম অপশান কারখানা সাইরেন দিয়ে কিছু জানিয়ে দেয় অর্থাৎ সময় কাজের সময় শুরু হলে সাইলেন্ট বাজায় কাজে শেষ হলে সাইরেন বাজায় একইভাবে ঘড়ি অ্যালার্ম দিয়ে তোমাকে সঠিক সময়টা জানিয়ে দেয় অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার বুঝতে পেরেছ কোশ্চেনে যেই ধরনের লজিক থাকবে একইভাবে তোমাকে উত্তরেও লজিক খুঁজতে হবে একইভাবে আমরা উত্তরে লজিক খুঁজে বের করে নিয়েছি এরপরের কোশ্চেন দেখো এরপরের কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবেই আসবে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দু হাজার একুশেও এসেছিল বাইশেও এসেছিল তেইশেও কিন্তু একই ধরনের কোশ্চেন আসবে দেখো এখানে যে চারটে চিত্র আছে প্রথম চিত্র দ্বিতীয় তৃতীয় এবং এরপরে কোন চিত্রটি বসবে এই জিজ্ঞাস অর্থাৎ চতুর্থ নম্বর চিত্রটি কোনটি বসবে এই চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথম চিত্র কি আছে প্রথম চিত্রে লজিকটা তোমাকে খুঁজে বার করতে হবে লজিক্যাল রিজনিং মানে তোমাকে লজিক খুঁজে বার করতে হবে কিভাবে অ্যান্সারটা করা যায় প্রথম চিত্রে কি লজিক আছে দেখো প্রথম চিত্রে তুমি যদি লজিক খোঁজো এইভাবে একটা দাগ আছে পরবর্তীকালে কি হয়েছে একটি দাগ বেডেছি তার পরবর্তীকালে দেখো একটি দাগ করে বাড়ছে প্রথমে দুটো দাগ ছিল এক দুই তারপরে এক দুই তিনটে দাগ তারপরে এক দুই তিন চার চারটে দাগ অর্থাৎ চারটে সরলেখা প্রথমবারে হচ্ছে প্রথমের ক্ষেত্রে দুটো সর প্রথমের ক্ষেত্রে দুটো সরল লেখা দ্বিতীয়টার ক্ষেত্রে তিনটে সরলেখা তৃতীয়টার ক্ষেত্রে চারটে সরলেখা তাহলে এরপরে পাঁচটা সরলেখা দ্বারা যে চিত্র হবে সেটাই হবে রাইট অ্যান্সার তাহলে এই চারটে অপশানের মধ্যে পাঁচটি সরলেখা দ্বারা কোন চিত্র আছে প্রথম চিত্র হবে না দ্বিতীয় চিত্র হিসেব করুক এক দুই তিন চার পাঁচ পেয়ে গেছি অপশান বি তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার পরবর্তীকালে দেখো এক দুই তিন চারটে সরললেখা তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সরলরেখা আমরা দ্বিতীয় অপশানটাই প্রথমেই সঠিক পেয়ে গেছি অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার বুঝতে পেরেছ কয়টি সরলরেখা আছে এটাই হচ্ছে লজিক এটাই হচ্ছে লজিক এইভাবেই তোমাকে উত্তরটা বার করতে হবে পরের কোশ্চেন একই ধরনের কোশ্চেন তোমরা উত্তর করার চেষ্টা করো তারপরে আমি উত্তর বলে দিচ্ছি কিভাবে তোমরা অ্যান্সারটি করবে দেখো এখানে যে চিত্রটা আছে একই লজিকে এরপরে যে চিত্রটা অর্থাৎ এই চিনে কোন চিত্রটা বসবে তোমাকে নির্ণয় করতে হবে এখানে প্রথম চিত্র দেখো কিভাবে আছে এখানে ক্রস তারপর হচ্ছে এখানে বৃত্ত ফিফটি বাইরে আছে ভেতরে আছে কোন লজিকে এই সেকেন্ড চিত্রটা হয়েছে দেখো পরবর্তীকালে কোন লজিকে এই সেকেন্ড চিত্রটি হয়েছে তোমরা যদি বুঝতে পারো এবং এরপরে কোন লজিকে তৃতীয় নম্বর চিত্রটি এসছে তোমরা যদি বুঝতে পারো খুব অনায়াসেই কিন্তু এই চিত্রটা অর্থাৎ চতুর্থ নম্বর চিত্রটা বার করতে পারবি দেখো আমি যদি পুরোটা কেটে দিই দেখে দিচ্ছি এই চিত্রটা এই চিত্রটা যদি আমি এক পাক ঘুরিয়ে দিই তাহলে কোথায় যাবে এই বৃত্তটা নিচে আসবে ওপরে চিহ্ন আসবে অর্থাৎ এক পাক ঘুরিয়ে দিয়েছি এরপরে এই চিত্রটাকে যদি আমি আরও এক পাক ঘুরিয়ে দিই তাহলে দেখো এই যে বৃত্তটা সেটা এখানে এসছে এবং এই ক্রস চিহ্নটা এখানে এসছে অর্থাৎ এক পাক করে ঘুরিয়ে দেওয়া হয়েছে এক পাক এক পাক করে ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রথমটার ক্ষেত্রে এক পাক ঘুরিয়ে দ্বিতীয় চিত্রটা দ্বিতীয়টার ক্ষেত্রে এক পাক ঘুরিয়ে তৃতীয় চিত্রটা করা হয়েছে তাহলে এই যে চিত্রটা আছে একে আমরা যদি এক পাক ঘুরিয়ে দিই ডান দিক থেকেই ঘোরাতে হবে আমি কীভাবে বলেছি ডান দিক থেকে আমরা চিহ্নতে দেখিয়ে দিয়েছি ডান দিক থেকেই যদি ঘোরাও তাহলে এই চিত্রটা যদি ডান দিকে ঘোরাই তাহলে এই বৃত্তটা এই জায়গায় হবে পরবর্তীকালে দেখো তাহলে এই যদি ঘরটা হয় অর্থাৎ এই চিত্রটা হয় তাহলে এইখানে ছিল সেটা ঘুরে এখানে আসবে এবং এই ক্রস চিহ্নটা এখানে আসবে তাহলে এই চিত্রটাই চারটে অপশানের মধ্যে কোথায় আছে এই চিত্রটা এই চারটে অপশানের মধ্যে কোথায় আছে অপশান এতে আছি অপশান এতে আছে এই চিত্রটা আছি তাহলে অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার খুবই সহজ রিজনিং একদম সহজ জাস্ট তোমাকে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে রিজনিং খুব সহজ কোশ্চেনই পরীক্ষায় আসে তোমরা প্র্যাকটিসের অভাবেই কিন্তু সঠিক অ্যান্সার করতে পারো না আগের বছর যে ধরনের কোশ্চেন এসেছিলো দু হাজার একুশে দু হাজার বাইশে যে ধরনের কোশ্চেন এসেছিলো একই ধরনের কোশ্চেন কিন্তু এবছরও আসবি তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো আমরা প্রত্যেক দিন এই ধরনের ক্লাস করব অবশ্যই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে অল নোটিফিকেশান অন করে রাখো তাহলে একইভাবে যদি আমরা আরও একটি কোশ্চেন করি এই ধরনের কোশ্চেন পরীক্ষা এসেছিলো এই ধরনের কোশ্চেন দেখলে তোমরা বুঝে যাবে এখানে কোনো না কোনোভাবে কোথাও ভুল আছে কারণ এখানে কোনো চিহ্ন নেই জাস্ট অপশানগুলো দিয়ে দিয়েছে এখান থেকে তোমাকে উত্তর বার করতে হবে এর মানে কি এর মানে এইখানে যে লজিকটা দিয়েছে এখানে কোথাও না কোথাও ভুল আছে সেই ভুলটা কোনটা তোমাকে খুঁজে নির্ণয় করতে হবে এই সংখ্যাগুলো যদি আমরা একটু তুলি ফাঁকা ফাঁকা করে তুলব কারণ হচ্ছে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার জন্য একটু ফাঁকা ফাঁকা করে তুলতে হবে তাহলেই কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবি প্রথমে আছে দুই তারপরে আছে পাঁচ তারপরে আছে দশ তারপরে আছে সতেরো তারপরে আছে ছাব্বিশ তারপরে আছে সাঁত্রিশ তারপরে আছে পঞ্চাশ তারপরে আছে চৌষট্টি এদের মধ্যে কোন লজিকে আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে কি করে বুঝবে এদের মধ্যে কি লজিকে আছে দেখো প্রথমে যোগ বিয়োগ করে দেখবে না হলে বর্গ বা গুণ করে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে যোগ বিয়োগ বা স্কোয়ার এর মধ্যেই কিন্তু এই লজিকগুলো দাঁড়িয়ে থাকি দেখো দুই এবং পাঁচ এদের মধ্যে কি লজিক আছে দুইয়ের সঙ্গে যদি আমরা তিন যোগ করি দুইয়ের সঙ্গে তিন যোগ করলে পাঁচ হয় এবং পাঁচের সঙ্গে যদি আমরা আবার পাঁচ যোগ করি পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে দশ হয় তারপরে দেখো দশের সঙ্গে যদি আমরা সাত যোগ করি সতেরো হয় কিভাবে গেছে তিন ছিল দুই যোগ করে পাঁচ হয়েছে পাঁচের সঙ্গে দুই যোগ করে সাত হয়েছে এই লজিকটা পরপর মিলছে কি না দেখে নেব যদি মিলে যায় তাহলে কোথাও না কোথাও এখানে ভুল আছে সেটা তোমরা অনায়াসেই পেয়ে যাবি দেখো সতেরোর সঙ্গে পরে আছে ছাব্বিশ সতেরোর সঙ্গে যদি আমরা নয় যোগ করি সতেরো আর নয় যোগ করলে ছাব্বিশ হয় দেখো দুই বাড়ছে এরপরে দেখো ছাব্বিশের সঙ্গে নয়ের সঙ্গে দুই যোগ করে এগারো যোগ করি ছাব্বিশের সঙ্গে যদি আমরা এগারো যোগ করি সাঁত্রিশ পেয়ে যাচ্ছি দেখো তিন ছিল পাঁচ হয়েছে দুই বেড়ে বেড়ে যাচ্ছে পাঁচের পরে সাত সাতের পরে দুই যোগ করে নয় হয়েছে নয়ের পরে দুই যোগ করে এগারো হয়েছে একইভাবে সাঁত্রিশের সঙ্গে আমরা যদি এগারোর সঙ্গে দুই যোগ করে অর্থাৎ তেরো যোগ করি সাঁত্রিশ আর তেরো যোগ করলে হয় পঞ্চাশ এবং এরপরে পঞ্চাশের পরে তেরো যোগ হয়েছে এরপরে দুই যোগ করে তেরো যুক্ত দুই পনেরো তাহলে পঞ্চাশের সঙ্গে পনেরো যোগ হবে পঞ্চাশ সঙ্গে যদি আমরা যোগ করি কত হয় পঁয়ষট্টি কিন্তু এখানে কত আছে এখানে চৌষট্টি আছে আমরা তুলেছিলাম চৌষট্টি আছে একটু কালার চেঞ্জ করে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে কত আছে চৌষট্টি আছে কিন্তু আমরা কি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের অ্যান্সার কী হওয়া উচিত ছিল পঁয়ষট্টি হওয়া উচিত ছিল তাহলে এখানে কোনটা ভুল আছে এই চৌষট্টি সংখ্যাটা ভুল আছে কারণ পুরোটা লজিক মিলে গেছে একদম শেষেরটা লজিক মিলছে না অর্থাৎ এখানে কোনটা ভুল সেটা আমরা পেয়ে গেছি এবং সেটাই নির্ণয় করতে হবে এই চৌষট্টি সংখ্যাটা ভুল অনেকে আবার কি করবে এই যে কোশ্চেনটা আছে কি করবে এখানে যে পঁয়ষট্টি আছে এখানে যে অপশানগুলো আছে কোথাও যদি পঁয়ষট্টি পায় সেটাই গোল করবে কিন্তু তোমাদের অ্যান্সার ওখানে পঁয়ষট্টি করলে ভুল হবে কোনটা ভুল আছে সেটা নির্ণয় করতে হবে চৌষট্টি সংখ্যাটা ভুল আছে অর্থাৎ এই যে অপশান ডিটি আছে দেখো চৌষট্টি সেটাই হবে সঠিক অ্যান্সার অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার বুঝতে পেরেছ রিজনিং থেকে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো রিজনিং থেকে সহজ কোশ্চেনই পরীক্ষায় আসে এবং আসবে তোমরা প্র্যাকটিসের অভাবে সঠিক অ্যান্সার করতে পারো না অনেকেই কমেন্ট করেছিল যে রিজনিং থেকে সহজ কোশ্চেন পরীক্ষায় এসছে কিন্তু আমরা অনেকেই উত্তর করতে পারিনি তোমরা প্র্যাকটিস করো তবেই কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে এবং যেভাবে আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো এর আগে করেছি তোমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো করো প্লেলিস্ট চেক করো ওখানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো পেয়ে যাবে অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করো জীবনবিজ্ঞান বিজ্ঞান জেনারেল নলেজ ম্যাথ রিজনিং ইংলিশ প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী আমরা ক্লাস দেব অবশ্যই তোমরা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো এবং এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনে অল নোটিফিকেশান অন করে রাখো